অলরাইট গাইজ, ওয়েলকাম ব্যাক টু দ্য সিরিজ। এই সিরিজে আমরা জিওগ্রাফি কিন্তু খুব ডিসক্রিপটিভই, খুব প্রচণ্ড ডেপথে আমরা জিওগ্রাফি পড়ছি। অ্যান্ড আজকের ভিডিওতে আমরা পড়তে চলেছি দুটো রিভার, ভেরি ইম্পর্টেন্ট দুটো রিভার অফ সাউথ পেনিনসুলার ইন্ডিয়া, দুটো ইম্পর্টেন্ট রিভার, গোদাবরী আর কৃষ্ণা রিভার, কৃষ্ণা রিভার আর গোদাবরী রিভার, ভেরি ইম্পর্টেন্ট। এই দুটো রিভারকে আমি বলবো সবসময় একসাথে পড়া উচিত, ঠিক আছে? বিকজ আমরা দেখবো এই দুটো রিভার কিন্তু শেষের দিকটায়, মানে রিভার যেখানে মাউথ আছে, রিভার মাউথে কিন্তু দেখবো আমরা একই জায়গায় এসে মিট করছে, ঠিক আছে? আর একটা কমন ডেল্টা ফর্ম করছি, ঠিক আছে? কমন ডেল্টার নাম কি? কৃষ্ণা গোদাবরী ডেল্টা, ঠিক আছে? প্লাস এই দুটো রিভার কিন্তু একটা দোয়াব ফর্মেশন করে, ঠিক আছে? আমি আগেই পড়েছি দোয়াব মানে কি, দুটো রিভার যখন পাশাপাশি চলে এর মাঝখানে এরিয়াটা কি হয়, প্রচণ্ড ফার্টাইল এরিয়া হয়, ঠিক আছে, অ্যালুভিয়াল সয়েলের জন্য। তো এখানে দেখবো একটা দোয়াব ফর্ম করে, ঠিক আছে? এই দোয়াবের একটা হিস্টোরিক্যাল ইম্পর্টেন্স আছে, আমি ভিডিওর শেষে ওগুলো বলবো। তো ফার্স্টে আমরা শুরু করবো গোদাবরী রিভার নিয়ে, ঠিক আছে? দেখো গোদাবরী রিভারকে, প্রথমে গোদাবরী রিভারের ব্যাপারে কটা জিনিস বলে ফেলি আমি জলদি। দেখো গোদাবরী রিভারকে কি বলা হচ্ছে, লার্জেস্ট রিভার অফ পেনিনসুলার ইন্ডিয়া আর সেকেন্ড লার্জেস্ট রিভার অফ এন্টায়ার ইন্ডিয়া। পেনিনসুলার ইন্ডিয়া মানে আমরা জানি, ঠিক আছে? যদি কেউ না জেনে থাকো তাদের খাতির আমি বলে দিচ্ছি। যদি আমি এই যে আমি ধরো একটা ইন্ডিয়ার ধরো একটা ম্যাপ আঁকছি, এটা গুজরাট, রাজস্থান, কাশ্মীর, ঠিক আছে? আর এটা ধরো নর্থ ইস্ট, এটা ধরো আমি ইন্ডিয়ার একটা রাফ ম্যাপ আঁকলাম, এটা হচ্ছে পুরো ইন্ডিয়া। তার মধ্যে পেনিনসুলার ইন্ডিয়া যেন কোনটা আছে, এই দেখো এইটা হচ্ছে পেনিনসুলার ইন্ডিয়া, ঠিক আছে? গুজরাটের দিকটা ধরে নাও একটু, এটা পেনিনসুলার ইন্ডিয়া। পেনিনসুলার মানে আমরা কি জানি, যেই ল্যান্ডের তিন ভাগ জল এক ভাগ স্থল, ঠিক আছে? তো পেনিনসুলার ইন্ডিয়া আমরা সাউথের দিকটা কি দেখবো, তিন দিকে কি আছে, জল আছে, ঠিক আছে? অ্যারেবিয়ান সি, বে অফ বেঙ্গল, ইন্ডিয়ান ওশান আছে তিন দিকে, একদিকে কি আছে, আমাদের ল্যান্ড আছে, ঠিক আছে? পেনিনসুলার ইন্ডিয়ার কি, পেনিনসুলার ইন্ডিয়ার লার্জেস্ট রিভার কি, গোদাবরী। ভালো করে বলছি, লিখে নাও, মুখস্থ করে নাও। আর কি, এন্টায়ার ইন্ডিয়ার সেকেন্ড লার্জেস্ট রিভার, ঠিক আছে, কি, গোদাবরী, ঠিক আছে? ভেরি গুড। গোদাবরীর আরো দুটো নাম আছে। দেখো দেখতে পাবে এখানে বুড়ি গঙ্গা, ঠিক আছে, ওল্ড গঙ্গা বা বুড়ি গঙ্গা বা দক্ষিণ গঙ্গা, ঠিক আছে? দক্ষিণ গঙ্গা মানে গঙ্গা অফ সাউথ, ঠিক আছে? এবার আমি একটা জিনিস বলতে চাইবো, গঙ্গা অফ সাউথ কিন্তু দুটো রিভারকে বলা হয়, ঠিক আছে? আই এম ভেরি সরি টু সে দিস, গঙ্গা অফ সাউথ দুটো রিভারকে বলা হয়, বাট WBCS কিন্তু গঙ্গা অফ সাউথ একটা রিভারকেই কনসিডার করে, উইচ ইজ গোদাবরী, ঠিক আছে? তো আমরা WBCS এর জন্য দেখে নেবো কি, গঙ্গা অফ সাউথ একটা রিভারকেই বলা হয়, উইচ ইজ গোদাবরী। আর একটা রিভারও আছে কাবেরী রিভার, কাবেরী রিভারকেও কিন্তু গঙ্গা অফ সাউথ বলা হয়, ঠিক আছে? তার মানে আলাদা, মানে আছে আলাদা, ঠিক আছে? দুটো রিভার কিন্তু, আমি কেন বলছি গঙ্গা অফ সাউথ দুটো রিভারকে বলা হয়, দেখো কাবেরী রিভারকে গঙ্গা অফ সাউথ বলা হয় বিকজ অফ দ্য রিলিজিয়াস ইম্পর্টেন্স। কাবেরী রিভার কিন্তু একটা হোলি রিভার, ঠিক আছে, সাউথের হোলি রিভার। তো নর্থের হোলিয়েস্ট রিভার কোনটা, গঙ্গা রিভার, ঠিক আছে? আমরা জানি নর্থের হোলিয়েস্ট রিভার গঙ্গা রিভার, ঠিক আছে? তো সেইটারই কম্পারিজনে বলা হয়েছে সাউথের হোলিয়েস্ট রিভার কি, কাবেরী রিভার। তো কাবেরী রিভারকে কি বলছে, গঙ্গা অফ সাউথ। এবার আসছি আমরা গোদাবরী রিভার, ঠিক আছে? গঙ্গার কিন্তু শুধুমাত্র রিলিজিয়াস ইম্পর্টেন্স না, গঙ্গার কিন্তু একটা ইকোনমিক ইম্পর্টেন্সও আছে, ঠিক আছে? গঙ্গার জন্য কিন্তু অনেক ট্রেড হয়, আমরা দেখবো প্রচুর জল আসে, মানে অনেক ওয়াটার আছে গঙ্গাতে, আমরা দেখবো গঙ্গার অনেক ট্রিবিউটারিতে দেখবো অনেক ড্যাম ফর্মেশন হয়েছে, ঠিক আছে? অনেক ড্যাম ফর্মেশন হয়েছে, অনেক ইলেকট্রিসিটি জেনারেট করা হয়, সেরকমই ইকোনমিক ইম্পর্টেন্স সাউথের যেটা সবচেয়ে বড় রিভার সেটা হচ্ছে গিয়ে গোদাবরী। এই জন্য গোদাবরীকে কি বলা হয়, ডিউ টু দ্য ইকোনমিক ইম্পর্টেন্স গঙ্গা অফ সাউথ বলা হয়। তো দুটোকেই কিন্তু বলা হয় গঙ্গা অফ সাউথ, গোদাবরী আর কাবেরী দুটো রিভারকেই বলা হয়। কিন্তু আমি কি দেখবো, WBCS জেনারেলি কিন্তু গোদাবরীকে কনসিডার করে, ঠিক আছে, গঙ্গা অফ সাউথ, ঠিক আছে? দুটোই কিন্তু আমরা পড়ে রাখবো। আচ্ছা শুরু করা যাক, আমরা গঙ্গা অফ সাউথ কোথা থেকে অরিজিনেট করছে, রেড কালার দিয়ে শুরু করব। দেখো ত্রিবালেশ্বর, মহারাষ্ট্রের ত্রিবালেশ্বর রিজন, ঠিক আছে? ত্রিবালেশ্বর না, অ্যাপোলজিস, ত্রিবাকেশ্বর রিজন, ঠিক আছে? TRIBAKESHWAR, ত্রিবাকেশ্বর রিজন থেকে শুরু হচ্ছে আমাদের কি, গোদাবরী। দেখবে গোদাবরী কিন্তু অনেক স্টেটের মধ্যে দিয়ে যাচ্ছে, ঠিক আছে? গোদাবরী কিন্তু একটা স্টেট না, দেখো মহারাষ্ট্রে শুরু হয়েছে, শেষ হয়েছে, দেখো ডান দিকে দেখো আন্ধ্রপ্রদেশ, দেখবো এর মাঝখানে দেখবো কিন্তু আমরা মহারাষ্ট্র আর আন্ধ্রপ্রদেশের মাঝখানে দেখবো কিছু কিছু স্টেট পড়বে।
মহারাষ্ট্র আর অন্ধ্র প্রদেশের মধ্যে আমরা দেখবো কি কি স্টেট পড়ছে, দেখবো কর্ণাটকা পড়বে, তেলেঙ্গানা পড়বে, এইসব স্টেটগুলো কিন্তু মাঝখানে পড়বে, ঠিক আছে? তো ওই স্টেটগুলো অতটা আমাদের জন্য এই মুহূর্তে ইম্পর্টেন্ট না, ঠিক আছে? আচ্ছা, তো রিভার আসছে 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 আসছে, প্রথম আমরা দেখবো কি হবে নিচ থেকেই, ঠিক আছে? এটা কি হয়ে গেল আমাদের রাইট ব্যাংক ট্রিবিউটারি। দেখো রিভার কোন দিকে যাচ্ছে, দেখো রিভার লেফট টু রাইট যাচ্ছে, রিভার রিভার কোথায় যাচ্ছে, ওয়েস্ট থেকে ইস্ট। তাহলে রাইট ব্যাংক কোনটা হবে, সাউথ, লেফট ব্যাংক কোনটা হবে, নর্থ। তাহলে আমি দেখবো রাইট ব্যাংক ট্রিবিউটারি কি, মঞ্জিরা রিভার, মঞ্জিরা রিভার কিন্তু রাইট ব্যাংক ট্রিবিউটারি। আর গোদাবরীর একটাই মাত্র রাইট ব্যাংক ট্রিবিউটারি আছে, মঞ্জিরা রিভার, ঠিক আছে? মঞ্জিরা রিভারের উপর আমরা দেখবো একটা ড্যাম আছে, ড্যামের নাম কি, নিজাম সাগর ড্যাম, নিজাম সাগর ড্যাম, ঠিক আছে? ভেরি গুড। এবার দেখো কতগুলো, দেখো এবার দেখো কতগুলো আমাদের ওপরে ড্যাম আছে, দেখো মানে আমাদের কি, এটা কি কোন ফ্লোয়িং, এটা রাইট না লেফট, এটা লেফট ব্যাংক, ঠিক আছে? লেফট ব্যাংকে কি কি আছে দেখো, লেফট ব্যাংকে কিন্তু এগুলো মনে রাখা একটু ইজি, কম্পারেটিভলি আমি এটা কনসিডার করি ইজি। দেখো পেন গঙ্গা, পিইএন পেন, এই যে পেন, পেন গঙ্গা, ওয়েন গঙ্গা, ডাব্লু ডাব্লু এ আই এন, ওয়েন গঙ্গা, পেন গঙ্গা, ওয়েন গঙ্গা, হয়ে গেল, এইটুকু তো মনে থাকবে, পেন গঙ্গা, ওয়েন গঙ্গা। আরো দেখো ওয়ার্ধা প্রাণিতা ইন্দ্রাবতী, ওয়ার্ধা প্রাণহিতা, প্রাণহিতা পি আর এ এন এইচ আই টি এ, প্রাণহিতা আর ইন্দ্রাবতী, ঠিক আছে? পেন গঙ্গা, ওয়েন গঙ্গা, ওয়ার্ধা প্রাণহিতা ইন্দ্রাবতী, লাস্ট কি সিলেডু, আমি এইভাবে মনে রাখি, ঠিক আছে? একটা প্যাটার্নে মনে রাখি, মনে রাখতে ইজি হয়, ঠিক আছে? পেন গঙ্গা, ওয়েন গঙ্গা, ওয়ার্ধা প্রাণহিতা ইন্দ্রাবতী আর সিলেডু, ঠিক আছে? সিলেডু রিভার, ঠিক আছে? চলো এখানে ইম্পর্টেন্ট কি জিনিস, একটা কোয়েশ্চেন, ডব্লিউবিসিএস প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, সিলেডু রিভারের ওপরে একটা লেক আছে, লেক বলছি ড্যাম আছে, সিলেডু রিভারের ওপরে একটা ড্যাম আছে, ড্যামের নাম কি আমরা দেখবো, ড্যামের নাম হচ্ছে বালিমেলা ড্যাম, ঠিক আছে? ড্যামের নাম হচ্ছে বালিমেলা ড্যাম, আমি একটু দেখে নিই বালিমেলা ড্যামটা কোন স্টেটে আছে, আমার মনে হচ্ছে এটা বালিমেলা ড্যাম ওড়িশা স্টেটে আছে। বালিমেলা ড্যামটা আমি দেখিনি, আমার মনে হচ্ছে ওড়িশা স্টেটে আছে, বালিমেলা ড্যাম কোন স্টেটে আছে, ইয়েস এই দেখে নাও ওড়িশা ডিস্ট্রিক্টে কিন্তু আছে, ঠিক আছে? ওড়িশা স্টেট আছে। তো বুঝতে পারছো একটা রিভার কতগুলো, একটা রিভার মহারাষ্ট্রায় শুরু হচ্ছে, কর্ণাটকা, তেলেঙ্গানা, আন্ধ্রপ্রদেশ, ওড়িশা, কত জায়গা মিলিয়ে কিন্তু আমাদের, আমরা দেখছি কি আমাদের একটা রিভার কিন্তু যাচ্ছে, ঠিক আছে? তো অলরেডি, আচ্ছা লাস্ট বাট নট দ্য লিস্ট, যেটা আমি যেটা বলা উচিত, রিভার এখানে আরো আরো এখানে যাচ্ছে, রিভার যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, এখানে কিন্তু ডেল্টা ফর্ম করবে, ঠিক আছে? ডেল্টা ফর্ম করবে, আমরা কি দেখবো, ইস্ট ফ্লোয়িং রিভার, সমস্ত ইস্ট ফ্লোয়িং রিভার কিন্তু ডেল্টা ফর্মেশন করবে, ঠিক আছে? ঠিক আছে, আর তার জন্য আমরা কি দেখবো, ওয়েস্টার্ন ইস্টার্ন ঘাটে কি দেখবো, আমাদের সমুদ্র দেখবো, ইস্টার্ন ঘাটে কিন্তু সমুদ্রের জল কিন্তু খুবই কম, ঠিক আছে? ওখানে কিন্তু বালি অনেক বেশি, ঠিক আছে? জাস্ট বিকজ এখানে এত ডেল্টা ফর্মেশন হচ্ছে, ঠিক আছে? এই ডেল্টা কি, কোন রিভারের ডেল্টা, গোদাবরী রিভারের ডেল্টা। এখানে কিন্তু একটা লেক আছে, যে লেকের নাম কি, গ্রিন দিয়ে মার্ক করবো, দেখো কোলেরু লেক, অন্ধ্রপ্রদেশের কোলেরু লেক, ঠিক আছে? এটা কিন্তু আমার মনে হচ্ছে এটা কিন্তু একটা প্রোটেক্টেড প্রোটেক্টেড এরিয়া, ঠিক আছে? ন্যাচারাল প্রোটেক্টেড এরিয়া, ঠিক আছে? কোলেরু লেক, ঠিক আছে? পড়া হয়ে গেল আমাদের কি, পড়া হয়ে গেল আমাদের গোদাবরী, কিন্তু আমি কি বলেছি, গোদাবরীর সঙ্গে সঙ্গে যেই রিভারটা পড়া খুবই ইম্পর্টেন্ট, সেই রিভারটার নাম হচ্ছে আমাদের কৃষ্ণা রিভার, ঠিক আছে? গোদাবরীর নিচে, ঠিক গোদাবরীর ঠিক নিচে আমরা কি পাবো, কোন রিভার পাবো, কৃষ্ণা রিভার পাবো। এখানে দেখতে পাচ্ছ, পরের স্লাইডে আমি দিয়ে দিচ্ছি কৃষ্ণা রিভার, ঠিক আছে? কৃষ্ণা রিভার কে আমি এখানে দেখো স্লাইড, আমি মানে আমি এটা হচ্ছে আমার পার্সোনাল নোটস, ঠিক আছে? এই নোটসে কিন্তু আমি কৃষ্ণ রিভারের নামও লিখিনি, কিন্তু আমার মনে থাকবে এটা কৃষ্ণ রিভার বিকজ অফ দিস ট্রিবিউটারি তুঙ্গভদ্রা, ঠিক আছে? তুঙ্গভদ্রার ব্যাপারে পরে আসছি, তুঙ্গভদ্রা হচ্ছে লার্জেস্ট ট্রিবিউটারি। কৃষ্ণ রিভারের কথা যদি কেউ বলে, বলে স্যার কৃষ্ণ রিভার কোথা থেকে শুরু হচ্ছে, আমি বলবো স্যার কৃষ্ণ রিভার শুরু হচ্ছে মহাবালেশ্বর। দেখো লেখা আছে সায়াদ্রি, সায়াদ্রি মানে কি আমরা কি জানি, আমি আমরা এটা আগে পড়েছি, আমি আবার সবাইকে রিকোয়েস্ট করব, যারা যারা ভিডিও সিরিজটা প্রথম থেকে দেখছো না, ভিডিও নাম্বার ওয়ান থেকে দেখছো না, ভিডিও নাম্বার ওয়ান হচ্ছে হিমালয়াস, তারপরে আমরা দেখবো আমরা পড়বো ওয়েস্টার্ন ঘাট, ইস্টার্ন ঘাট, তারপর আমরা পেনিনসুলার পড়বো, এই সবগুলো কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? ওগুলো না পড়ে এখানে ঢুকবে না, এখানে ঢুকলে কিন্তু তোমার প্রবলেম, নিজের প্রবলেম হয়ে যাবে। দেখো লেখা আছে সায়াদ্রি, যারা আগের ভিডিও দেখেছো তাদের তারা জানতে পারবে সায়াদ্রি কি, ওয়েস্টার্ন ঘাটের নাম, ওয়েস্টার্ন ঘাট যখন মহারাষ্ট্র দিয়ে যায় তখন ওয়েস্টার্ন ঘাটের নাম হয়ে যায় সায়াদ্রি, ঠিক আছে? দেখো তাহলে মহাবালেশ্বর, তার মানে
বাই ডিফল্ট আমরা বুঝতে পারছি মহাবালেশ্বর জায়গা কোথায়, কোথায় মহাবালেশ্বর জায়গা মহারাষ্ট্র, বিকজ আমরা কি দেখছি নিচে লেখা আছে সায়াদ্রি, ঠিক আছে, সায়াদ্রি মানে ওয়েস্টার্ন ঘাট থেকে এটা অরিজিনেট করছে, ঠিক আছে। এবার দেখো রিভার যাচ্ছে 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 যাচ্ছে, এত অব্দি আমি বলে দিই, এত অব্দি কি দেখবো আমরা রাইট ব্যাঙ্ক ট্রিবিউটারিগুলো দেখে নেবো, তারপর আমরা লেফটে যাব। প্রথম রাইট ব্যাঙ্ক ট্রিবিউটারি ঘাট প্রবাহ, ঘাট প্রবাহ, ঘাট প্রবাহ রিভার, ঘাট প্রবাহ রিভারের পর কি পড়বে, একটা হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট পড়বে, যে প্রজেক্টটার নাম কি ঘাট প্রবাহ হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট, ঠিক আছে। ঘাট প্রবাহ ঠিক নিচে রিভার কি মাল প্রবাহ, MAL মাল, মাল প্রবাহ, ঠিক আছে। মাল প্রবাহের ওপর কোনো হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট এখানে আমি দেখছি না, ঠিক আছে। এরপরে পড়বে তুঙ্গভদ্রা, খুব বড়, খুব বড়, খুবই বড় রিভার, ঠিক আছে, তুঙ্গভদ্র, তুঙ্গভদ্র রিভার, ঠিক আছে। তুঙ্গভদ্র রিভার কি লার্জেস্ট ট্রিবিউটারি অফ কৃষ্ণা, কৃষ্ণা রিভারের সবচেয়ে বড় ট্রিবিউটারি যেটা, সেটা কি আমাদের তুঙ্গভদ্র, ঠিক আছে। তুঙ্গভদ্র রিভারের ওপরে একটা ড্যাম আছে, ড্যামের নাম কি তুঙ্গভদ্র ড্যাম, ঠিক আছে। ব্যাস এবার রিভার চলে গেল, এত অব্দি চলে এলো, ঠিক আছে। এবার আমরা পড়ে নেবো লেফট ব্যাঙ্ক ট্রিবিউটারি কি কি আছে। দেখো লেফট ব্যাঙ্ক ট্রিবিউটারি, প্রথম ট্রিবিউটারি কোয়েনা, ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অনেকবার প্রিভিয়াস ইয়ারে এসছে, কোয়েনা, কোয়েনা রিভারের ওপরে কি আছে, কোয়েনা রিজার্ভার, ঠিক আছে। তো কোয়েশ্চেন আসবে, কোয়েশ্চেন আসবে কোয়েনা রিজার্ভার কোন নদীর ওপরেই, নিশ্চয়ই তোমাকে অপশনে কোয়েনা, কোয়েনা দিয়ে দেবে না, অপশনে থাকবে কৃষ্ণা রিভার, কৃষ্ণা মহানদী, কৃষ্ণা, গোদাবরী, কাবেরী, চারটে, চারটে রিভারই দিয়ে দেবে, বলবে কোয়েনা রিজার্ভার কোন রিভারের ওপরে আসবে, ঠিক আছে। আমাদের কিন্তু সাউথের পেনিনসুলার ইন্ডিয়ার যে কটা রিভার আমি যে কটা ড্যাম বলছি প্রত্যেকটা কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে। আই চ্যালেঞ্জ টু এভরিবডি, ঠিক আছে, প্রত্যেকটা কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্ট, ঠিক আছে। এরপর আমরা একটা রিভার দেখবো, রিভারের নাম ভীমা, ভীমা রিভার, ঠিক আছে, এটা কি আমাদের লেফট ব্যাঙ্ক ট্রিবিউটারি, ভীমা রিভার। তারপর আমরা দেখবো ডিন্ডি রিভার, ডিন্ডি, DINDI, ডিন্ডি রিভার। তারপর আমরা দেখবো ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট রিভার মুসি রিভার, কেন, দুটো জিনিসের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। মুসি রিভার ভালো করে দেখে নাও, এটাকে কিন্তু স্পেশাল হাইলাইট করা উচিত আমাদের সবার, মুসি রিভার, কারণ কি দেখো নাগার্জুন সাগর, নাগার্জুন সাগর, ঠিক আছে, নাগার্জুন, হুইজ নাগার্জুন, দেখো নাগার্জুন নামটা কিন্তু অনেক জিনিসের জন্য ফেমাস, নাগার্জুন, নাগার্জুন এখানে দেখাচ্ছে কোন একজন কবি, লেজেন্ডারি হিন্দি, লেজেন্ডারি হিন্দি রাইটার নাগার্জুন, ইয়েস নাগার্জুন তো এখানে আছে, কিন্তু মেডিভাল হিস্ট্রিতে কিন্তু নাগার্জুন ইজ ফেমাস, মেডিভাল হিস্ট্রিতে কিন্তু নাগার্জুন ফেমাস। এ দেখো, দেখো বুদ্ধিস্ট ফিলোসফি আমরা কিন্তু দেখবো, আমরা যখন জৈনিজম বুদ্ধিজম পড়বো, ঠিক আছে, মেডিভাল হিস্ট্রি না, সরি মাই মিস্টেক, অ্যানশিয়েন্ট হিস্ট্রি, ঠিক আছে, আমরা যখন দেখবো, এ দেখো ইন্ডিয়ান, ইন্ডিয়ান ফিলোসফার, ঠিক আছে, নাগার্জুন কে ছিল, টু সেঞ্চুরি, সেকেন্ড সেঞ্চুরি, সেকেন্ড সেঞ্চুরি সিই, ঠিক আছে, সেকেন্ড সেঞ্চুরি সিইতে কিন্তু আমরা দেখবো ইন্ডিয়ান বুদ্ধিস্ট ফিলোসফার ছিল, ঠিক আছে, আমাদের কি নাগার্জুন, ঠিক আছে, ভেরি ভেরি ফেমাস, ঠিক আছে, ভেরি ফেমাস, ফেমাস কি বলছি, ভেরি ইম্পর্টেন্ট আমাদের কি নাগার্জুন, ঠিক আছে। তো নাগার্জুন কোন নামের জন্য নাগার্জুন সাগর আমি এক্স্যাক্টলি জানি না, কিন্তু আমি এটা জানি নাগার্জুন হচ্ছে দুটো, দুটো প্রচণ্ড, দুটো, টু, মোর দ্যান টু, মোর দ্যান টু ফেমাস মানুষের কিন্তু নাম নাগার্জুন, ঠিক আছে। নাগার্জুন সাগর ড্যাম অনেকবার কিন্তু রিপিটেড, রিপিটেডভাবে কিন্তু কোয়েশ্চেন নাগার্জুন সাগর থেকে এসছে, কোন রিভারে আছে, মুসি রিভার, অপশানে কি থাকবে, মুসি থাকবে, এলস অপশানে কি থাকবে, কৃষ্ণা থাকবে, দুটোই কিন্তু অপশানে অল্টারনেটিভলি থাকবে, মুসি থাকলে কৃষ্ণা থাকবে না, কৃষ্ণা থাকলে মুসি থাকবে না, দুটোই যদি থাকে তাহলে কি হবে, অ্যান্সার হবে মুসি, ঠিক আছে। আর একটা জিনিস কেন ইম্পর্টেন্ট, হায়দ্রাবাদ যে সিটি, আমরা কি জানি মাঝে মাঝে কোয়েশ্চেন আসে যে হায়দ্রাবাদ সিটি দিয়ে কোন রিভার যায়, হায়দ্রাবাদ সিটি দিয়ে যায় মুসি রিভার, ঠিক আছে। লাস্ট এখানে যেটা আছে সেটা হচ্ছে মুনেরু লেক, মুনেরু লেক, মুনেরু লেক কি বলছি, মাই মিস্টেক, মুনেরু রিভার, ঠিক আছে, MUNNERU, MUNNERU, মুনেরু, মুনেরু একটা রিভার যেটা কি আমাদের কৃষ্ণা রিভারের লেফট ব্যাঙ্ক ট্রিবিউটারি, ঠিক আছে, ভেরি গুড। এবার আমরা কি দেখবো, দেখো এখানে কিন্তু কৃষ্ণা রিভারের ডেল্টা ফর্ম করছে, ঠিক আছে, কৃষ্ণা রিভারের ডেল্টা ফর্ম করছে,
এবং ভেরি ইম্পর্টেন্ট এখানে একটা প্রজেক্ট আছে, শ্রীশৈলম প্রজেক্ট, ঠিক আছে? গুগলে দেখিয়ে দেবো আমি ছবিটা, শ্রীশৈলম প্রজেক্ট কিরকম দেখতে হয়। এদিকে দেখো শ্রীশৈলম প্রজেক্ট, দেখো খুবই সুন্দর দেখতে একটা ড্যাম, দেখো এ দেখো, এইটা হচ্ছে শ্রীশৈলম প্রজেক্ট, ঠিক আছে? প্রচুর জল সেভ করা হয়, প্রচুর জল সেভ করা হয় বেসিক্যালি। এ দেখো, দেখেছো কত মানে জল যখন একসাথে ছাড়া হয় এরকম ওয়েভ ফর্মেশনে জলটা, মানে জলটা এরকম বেরোয়, ঠিক আছে? বেসিক্যালি জল জেনারেলি ড্যামে জল কখন ছাড়া হয়, যখন ড্যামটা যখন দেখা যায় যে ওভারফ্লো হয়ে যাচ্ছে, এটা এই দেখছো কোথায় আছে, মানে একদম সমুদ্রের কিনারাতে, একদম সমুদ্রের কিনারাতেই কিন্তু আমাদের এই ড্যামটা আছে, ঠিক আছে? মানে এই ড্যামটা জেনারেলি জল যখন ছাড়া হয়, মানে ড্যাম যখন ভর্তি হয়ে যায় তখন জলটা আস্তে আস্তে ছাড়া হয়, ঠিক আছে? ড্যামের ভেরি ইম্পর্টেন্স আমরা দেখছি কোথায় আছে ড্যামটা, সাউথ ইন্ডিয়ায়। সাউথ ইন্ডিয়ায় কিন্তু প্রচুর বেশি বৃষ্টি হয় না, ঠিক আছে? সাউথ ইন্ডিয়া রিভারে কিন্তু সবসময় জল থাকে না, এই জন্য সাউথ ইন্ডিয়া রিভারে আমরা কিন্তু দেখবো ড্যাম বানানো ইজ ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? অলরাইট, তো শ্রীশৈলম প্রজেক্ট আমরা কিন্তু দেখে নিলাম, শ্রীশৈলম প্রজেক্ট আমরা দেখে নিলাম, ঠিক আছে? এবার আমি বলবো কৃষ্ণা গোদাবরীকে আমরা একসাথে কেন বলি, ঠিক আছে? দেখে নাও এদিকে, গুগল আমি দেখিয়ে দেবো এক্ষুনি, এক লাইনে বুঝিয়ে দেবো কৃষ্ণা গোদাবরী রিভারকে আমরা একসাথে কেন বলি। এই দেখো একটা ছবি দেখবো আমরা, এই দেখো, সবাই দেখতে পাচ্ছ এখানে ছবিটা? আরে এটা কি চলে এলো, গুগল লেন্স কেন খুলে গেল, কে গুগল লেন্সকে ডেকেছে এখানে? হ্যাঁ এই দেখো এখানে ছবিটা আমরা দেখবো, এই দেখো কৃষ্ণা গোদাবরী, দেখো তো দেখতে পাচ্ছ ইন্ডিয়ার কোনখানটা পড়ছে, দেখো এখানে দেখো, এই দেখো ইন্ডিয়ার কোনখানটা পড়ছে, দেখো বেসিক্যালি এখানে কিন্তু তামিলনাড়ুর ওপরের পার্টটা আর আন্ধ্রপ্রদেশের মিডিল পার্টটা, এই জায়গাটা দেখতে পাচ্ছ? এই দেখো এখানে দেখো একটা রিভার গেছে কৃষ্ণ রিভার, ঠিক কৃষ্ণ রিভার দেখো পাশ দিয়ে আর একটা রিভার গেছে, দেখো গোদাবরী রিভার, দেখো দুটোই দেখো জুম করে তুমি দেখতে পাবে এখানে ডেল্টা ফর্মেশন হয়েছে, ঠিক আছে? ডেল্টা ফর্মেশন মানে কি, নদী যখন নিজের শেষ শেষ বয়সে, মানে নদী যখন নিজের শেষ বয়সে, মানে মাউথ অফ দ্য রিভারে গিয়ে কিন্তু ব্রাঞ্চিং, একটা নদী গিয়ে এরকম ব্রাঞ্চিং হয়ে যায়, ব্রাঞ্চিং হয়ে কিন্তু মিনিমাম 20-40 নদী তৈরি হয়, ছোটো 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 নদী, ঠিক আছে? এটাকে বলা হয় ডেল্টা ফর্মেশন, ঠিক আছে? ভেরি ফেমাস ডেল্টা অফ ইন্ডিয়া কি সুন্দরবন, ঠিক আছে? এটা হচ্ছে গিয়ে কৃষ্ণা গোদাবরী অফশোর বেসিন, এটাকে কিন্তু কমন বেসিন বলা হয়, এটাকে কিন্তু সেপারেট বলা হয় না, কৃষ্ণা আলাদা গোদাবরী আলাদা কিন্তু বলা হয় না, এটাকে কিন্তু কমন বেসিন বলা হয়। আর যদি কোয়েশ্চেন আসে কোন রিভার ওপরে, আমি বলবো গোদাবরী রিভার ওপরে, ঠিক আছে? আমি এখানে লিখে দেবো নর্থ টু সাউথ রিভারের নামগুলো লিখে দেবো, ঠিক আছে? কিন্তু দেখবো আমরা, আমি বলেছিলাম দোয়াবের ব্যাপারে, ঠিক আছে? এ দেখো কৃষ্ণা আর গোদাবরী রিভার, দেখো খুবই কাছাকাছি দিয়ে ফ্লো করে, দেখতে পাচ্ছ খুবই কাছাকাছি, ঠিক আছে? এর মাঝখানে জায়গাটা আমরা কি দেখবো, ভেরি ফার্টাইল, ভেরি ফার্টাইল, এই মাঝখানে জায়গাটা আমরা কি দেখবো, ভেরি ফার্টাইল, কৃষ্ণা গোদাবরী দোয়াব ভেরি ফার্টাইল। এই দোয়াব নিয়ে একটা মেডিভেল হিস্ট্রির কোয়েশ্চেন আছে, আমি এই জন্য এটা দুটোকে একসাথে পড়াচ্ছি, কারণ মেডিভেল হিস্ট্রির একটা কোয়েশ্চেন আছে, কোয়েশ্চেনটা আমি বলে দিচ্ছি সবাইকে। কোয়েশ্চেনটা আসবে বিজয়নগর এম্পায়ার নিয়ে, বিজয়নগর এম্পায়ার বলবে হোয়াট ওয়াজ দা রিজন, রিজন স্পেলিংটা ভুল লিখলাম, হোয়াট ওয়াজ দা রিজন অফ ডিসপিউট বিটুইন বিজয়নগর, বিজয়নগর অ্যান্ড বিজয়নগর অ্যান্ড বিজয়নগর অ্যান্ড বাহামানি, অ্যান্ড বাহামানি, বাহামানি এম্পায়ার। কোয়েশ্চেন আসবে মেডিভাল হিস্ট্রি নিয়ে, কোয়েশ্চেন কি আসবে, হোয়াট ওয়াজ দ্য রিজন অফ ডিসপিউট বিটুইন বিজয়নগর অ্যান্ড বাহামানি এম্পায়ার, আমরা পড়বো বিজয়নগর অ্যান্ড বাহামানি এম্পায়ারে, কিন্তু অ্যান্সার হচ্ছে রায়চুর দোয়াব, রায়চুর, RAI রায়চুর, CHUR রায়চুর দোয়াব। বেসিক্যালি রায়চুর দোয়াবটা কি জানো, কৃষ্ণা গোদাবরী দোয়াবের কিন্তু মেডিভাল হিস্ট্রিতে নাম হচ্ছে রায়চুর দোয়াব, ঠিক আছে? মানে দেখতে পাচ্ছি এই যে দুটো রিভারের মাঝখানে দোয়াব রিজন, ভেরি ফার্টাইল রিজন, সেই রিজনটাকে দখল করার জন্য কিন্তু বিজয়নগর এম্পায়ারও চেষ্টা করছে, বাহামানি এম্পায়ারও কিন্তু চেষ্টা করছে, যে কারণ
তখনকার দিনে কিন্তু এগ্রিকালচার ওয়াজ মানে পাওয়ার, এগ্রিকালচার মিন্স পাওয়ার, ঠিক আছে। মানুষ যখন খেতে পাবে তখনই কিন্তু মানুষ খুশি থাকবে, ঠিক আছে। তো দেখবো আমরা মেডিভাল হিস্ট্রিতে বিজয়নগর এম্পায়ার আর বাহামানি এম্পায়ার কন্টিনিউয়াস ব্যাটেল করবে এই একটা জায়গাকে কন্ট্রোল করার জন্য, উইচ ইজ রায়চুর দোয়াব আর কৃষ্ণা গোদাবরী দোয়াব। ওকে চলো, যদি আমি আমরা যদি কোনো বেটার আমরা ছবি পাই কৃষ্ণা গোদাবরী দোয়াবের, চেষ্টা করব দেখার যদি কোনো বেটার ছবি পাই কৃষ্ণা গোদাবরী দোয়াবের, এই কৃষ্ণ গোদাবরী রায়চুর দোয়াব সার্চ করি, রায়চুর দোয়াব সার্চ করি, ঠিক আছে। যদি কোনো বেটার ছবি পাই দেখি রায়চুর দোয়াব কি আছে, দেখো এখানে কার একটা ফেসবুকের ছবি আছে, কিছুই দেখা যাচ্ছে না ফেসবুক, ফেসবুকের ছবিতে অন্য কোনো পিকচার দেখা যাক, রায়চুর ব্যাটল অফ রায়চুর, না তেমন কিছু বোঝা যাচ্ছে না, এখানে রায়চুর দোয়াব দেখা যাচ্ছে না। চলো ক্লাস আজকে শেষ করা যাক এখানেই। তো আমরা পেনিনসুলার ইন্ডিয়ার, ও ক্লাস শেষ না, ক্লাস শেষ না, সরি সরি সরি, মাই মিস্টেক, আমি এক্ষুনি তোমাদের সবাইকে প্রমিস করলাম আমি নর্থ থেকে, নর্থ থেকে সাউথ কি বলবো সব রিভারের নামগুলো বলবো, পেনিনসুলার ইন্ডিয়ার নর্থ থেকে সাউথ রিভারের নাম বলবো। নর্থ থেকে সাউথ দেখো এটা কি চলে এলো, নর্থ থেকে সাউথ দেখো, নর্থ থেকে সাউথ সবার টপে পড়বে কি মহানদী, মহানদী, নিচে পড়বে গোদাবরী, নিচে পড়বে কৃষ্ণা, নিচে পড়বে কাবেরী। আজ পর্যন্ত কোনোদিন কোনো এক্সামে আমি দেখিনি এই কোয়েশ্চেনটা এসছে, নর্থ থেকে সাউথ পেনিনসুলার রিভারের অ্যারেঞ্জমেন্ট করো নর্থ থেকে সাউথ, ঠিক আছে। কিন্তু আমরা দেখেছি এরকম প্যাটার্নে কিন্তু কোয়েশ্চেন জিজ্ঞেস করে, নর্থ থেকে সাউথ প্যাটার্নে কিন্তু কোয়েশ্চেন অন্যান্য জায়গায় আমরা দেখি আসে। তো আই এক্সপেক্ট সামওয়্যার ইন নিয়ার ফিউচার এই কোয়েশ্চেনটাও জিজ্ঞেস করবে, নর্থ থেকে সাউথ রিভারকে অ্যারেঞ্জমেন্ট করো। অলরাইট, দ্যাটস ইট ফর দিস ক্লাস। পেনিনসুলার ইন্ডিয়ার আমরা দুটো রিভার কভার করে ফেললাম, ঠিক আছে, নর্মদা তাপি বাদে আমরা কিন্তু কৃষ্ণা গোদাবরী কভার করে ফেললাম। রিমেনিং আমরা কী কী পড়ে থাকে সেটা হচ্ছে মহানদী আর কাবেরী, মহানদী আর কাবেরী রিভারটা আমরা পরের ভিডিওতে একসাথে ডিসকাস করব, ঠিক আছে। আর তাছাড়া কিছু কিছু ওয়েস্ট ফ্লোয়িং রিভার ছোটোখাটো পড়ে থাকে সেগুলো আমরা ডিসকাস করব। সো অলরাইট, বাই বাই, টেক কেয়ার।